মোর দেউতা মেঘালয় চাকরি করেছিল, মোর দেউতা ব্রিটিশ লগত যুদ্ধ করি ভারত স্বাধীন নহারে মোর দেউতা কি সনের আপনার এখন ড্রাইভিং লাইসেন্স ইমান ব্রিটিশ ইন্ডিয়া ড্রাইভিং লাইসেন্স 1939 ভারত স্বাধীন নহাতে তেতিয়া হলে আমি কেনে বাংলাদেশি হলো। ত্রিশ জুনত দুধনৈর নিকটবর্তী যে টাঙাবাড়ী গাঁও আছে, টাঙাবাড়ী গাঁত পাঁচটাক পরিয়ালর বাসগৃহত বুলডোজার চলিছে, উচ্ছেদ হয়েছিল পাঁচটাক পরিয়ালর কেবাটাও বাসগৃহ। আর মই এতিয়া এই পরিয়ালকেইটার ঘরত আহি উপস্থিত হয়েছো, আর মোর পিছফালে যদি আপনাদের প্রত্যক্ষ করে তেতিয়াহলে দেখিবলে পাবো আসলে উচ্ছেদ চলোৱা হয়েছিল ইয়াতে। আর উচ্ছেদ কিহর কারণে চলোৱা হয়েছিল সেই কথা ইতিমধ্যে মই উল্লেখ করেছো, কারণ 3 তারিখ আর 5 তারিখ দুটাক ঘটনা সংঘটিত হয়েছিল দুধনৈত, আর সেই ঘটনার লগত জড়িত থকা বলে অভিযোগ উত্থাপিত হয়ে আসলে অভিযোগ যেহেতু উত্থাপিত হয়েছিল দোষী বলে তেখেতসকল অভিহিত করেছিল। এতিয়া কেবাজনো লোক জেল হাজতত আছে, আর তারপিছতে যেহেতু ইয়াতে গোটে ঘরকেইটা ভাঙি পেলোৱা হয়েছে, আর ঘর ভাঙি পেলার পিছত যে পরিয়ালসমূহ আছিল যিসকল ঘরত পরিয়াল আছিল এই পরিয়ালসকল এতিয়া থাকিবৰ কাৰণে আসলে জেগা নাইকিয়া হৈ গৈছে। আত্মীয় কুটুম্বর কারোবার ঘরত গলে আসলে তেখেতসকলক থাকিবৰ কাৰণে ঠাই নিদিয়া এক পরিবেশ পরিস্থিতি হয়েছে, এটা সৰু বাসগৃহতে দিন কটাবলগা হয়েছে। আর এয়া হৈছে আসলে দেখিবলৈ পাইছে আপনাদের, এয়া হৈছে যে মূল অভিযুক্ত বলে অভিহিত করা হয়েছিল ধন তালুকদার, আর ধন তালুকদারের পিতৃ হরিদাস তালুকদার, আর এই হরিদাস তালুকদার যথেষ্ট অসুস্থ আর বয়োজ্যেষ্ঠ এগারী লোক, তেখেতক থাকিবর কারণে এতিয়া ঘর নাইকিয়া হয়েছে। আর তেখেতর লগতে তেখেতর পত্নীহ যিখিনি সদস্য আসলে পরিয়ালত আছে তেখেতকলে এতিয়া এইটো বাসগৃহতে থাকিবলগা হয়েছে, আর যথেষ্ট অসুবিধার সম্মুখীন হয়েছে বলে তেখেতকলে আমাক জানিবলৈ দিছে। আর যেতিয়া উচ্ছেদ চলোৱা হয়েছিল উচ্ছেদর কোনো লিখিত জাননী আগদিনাখন প্রেরণ নকৰা বুলি তেখেতসকলে অভিযোগ উত্থাপন করেছে, আর আগদিনাখন মৌখিকভাবে তেখেতসকলক জনাইছিল যে উচ্ছেদ চলোৱা হব, আর তারপিছতে পিছদিনাখন আহি পেলাই সরকারি বুলডোজার চলিছিল এই টাঙাবাড়ী গাঁৱৰ 5টাক পরিয়ালর বাসগৃহত, আর সকলোবোৰ ভাঙি থানবান হয়ে গৈছিল, আর যার ফলত এতিয়া আসলে এই পরিয়ালকেইটা মুকলি আকাশের তলত থাকিবলগা হয়েছে, কারণ আত্মীয় কুটুমে কোনো তেখেতসকলক এতিয়া থাকিবৰ কাৰণে ঘর দিয়া নাই তেখেতসকলক। মই কথা পাতিবৰ কাৰণে যত্ন করিম, আপনাদের এতিয়া ইয়াতে আছে ভাঙা ঘর দাতে আছো, বাবা কি করম, কায়ো থাকবা জায়গা নেদে, উপায় নাই, এই বুড়াটুক লই হেনে কত যাম, কায়ো নেদে, দুটা করে এটা বেমিরা ছোৱালী, এই বাপাকো অসুস্থ, মই কত লৈ যাম, মানুষ ঘর ঘর খুঁজবা গেছো, নাই নাই ঘর নাই বলে কৈছে, তেনহলে কত থাকিম কচুন, আমাক এতে গুলি করে মারবা লাগবো, আমি আর এতে না যাং এর পে কতো, আমার গাঁও আমার যদি উচ্ছেদ হয়েছে এই বেলেগরও উচ্ছেদ হবা লাগে, এইটাই কইছো আপনার অনুরোধ। আপনার মানে এফালে আহিলে সুবিধা হব, আমি জানো আপনার দেউতায় গড়কাপ্তানি বিভাগত চাকরি করেছিল, এতিয়া দেখাতে অবসর লৈছে, তারপরা কি কব এই ক্ষেত্রে? মোর দেউতা মেঘালয় চাকরি করেছিল, মোর দেউতা ব্রিটিশ লগত যুদ্ধ করি ভারত স্বাধীন নহারে মোর দেউতা কি সনের আপনাদের এখন ড্রাইভিং লাইসেন্স ইমান ব্রিটিশ ইন্ডিয়ার ড্রাইভিং লাইসেন্স 1939 ভারত স্বাধীন নহাতে তেতিয়াহলে আমি কেনে বাংলাদেশি হলো, আপনাদের নিজে চাক, আর জুড়ি আমি সচাকই দোষীয়ে হয়, আমার ঘরের মানুষ দোষ করেছে হয় মানি লো, দোষীক আইনে যি শাস্তি দিয়ে দিব, কিন্তু ঘরের মা দেউতা ইমান অসুস্থ আপনাদের দেখাই দেখিলে পাইছে যে হরিদাস আলু আমার দেউতা হয়, মোর দেউতা হয় ইমান অসুস্থ হওয়ার পিছতেও সরকারে মানে হাঁসমাটিত ঘর বানিয়েছো সেটা হয়, কিন্তু যে আমি হাঁসমাটি থাকা ঘর বানি থাকার পর ইমান ওচর চুবুরী যে এই গাঁওখান যে কমপ্লিট হাঁসমাটিত ঘর বানিয়েছে সেইবিলাকও উচ্ছেদ হবো লাগবে, হেমরাজ মই অনুরোধ করছি তো হবই লাগবে, আর আমার দেউতা যেহেতু অসুস্থ থাকিবলে ঘর নোহা হয়েছে, কোনো আত্মীয় কুটুম আমাক বেলেগর ঘরত গেলেও থাকিবলে নেদে, মোর দেউতার ইমান অসুস্থ হয়ে আছে থাকিব তো কোনো জায়গায় নেদে, খাওয়া পানি যিমান কষ্ট হয়েছে সরকারে সুবিধা যদি উচ্ছেদ নকরে তেতিয়াহলে ক্ষতিপূরণ আমার ঘর কমপ্লিট দিব লাগবে সরকারে, এই হেমন্ত স্যারক মই অনুরোধ জানাইছো। আর জয়ন্ত মল্ল বড়ুয়া স্যারে সিদিনা ক্ষীরমেখাখলি হয়তো ঘর আহি কইছে যে এইবিলাক মিয়া, এই বিয়া ভাটিয়া হয়, কিন্তু আমি তো মিয়া নহয়, আমি অসমৰ খিলঞ্জীয়া ভূমিপুত্রী হয়, যদি আপনাদের যদি নহয় আমার দেউতা অসম স্বাধীন ভারত স্বাধীন নহাতে অসমৰ ব্রিটিশের লগত যুদ্ধ করে ভারত স্বাধীন করেছে, আমি কেনে তেনে হলি বাংলাদেশি মিয়া হলো, আপনাদের নিজে চাক কাগজপত্র চাক, ইয়া স্বাধীনতা আন্দোলনত ভাগ লৈছিল, মোর দেউতা স্বাধীনতা আন্দোলন ব্রিটিশের লগত যুদ্ধ করে অসম স্বাধীন করেছে, তেতিয়াহলে আমি কেনে বাংলাদেশি হলো, কেনে হল আপনাদের নিজে চাক। মোর সহযোগী কিছু দেখো দৃশ্য দেখাবর কারণে অনুরোধ জানাইছো, এইগাকী হয়েছে হরিদাস তালুকদার, আর হরিদাস তালুকদারে সেই সময়তে আসলে যেটা ব্রিটিশের লগত
যুঁজ এখন হৈছিলে ভাৰত স্বাধীন কৰাৰ ক্ষেত্ৰত আৰু সেই স্বাধীনতা আন্দোলনত জঁপিয়াই পৰিছিলে এই হৰিদাস তালুকদাৰে আৰু তেখেতে আজি আচলতে চকুত চকু পানী দেখিবলৈ পোৱা গৈছে কাৰণ তেখেতসকলে বাৰম্বাৰ এটা কথাই কৈছে যে যদি দোষী হয় তেখেতক আইনীভাৱে শাস্তি প্ৰদান কৰক বা আইনে তেখেতসকলৰ বিৰুদ্ধে ব্যৱস্থা গ্ৰহণ কৰিব কিন্তু থাকিবৰ কাৰণে যিহেতু এতিয়া ঘৰ এটা নাইকিয়া হৈ গৈছে এখন চালি নাইকিয়া হৈ কৰিছে আৰু মুকলি আকাশৰ তলত এনেধৰণে এতিয়া তেখেতসকলে বসবাস কৰিব লগা হৈছে আৰু তাৰ কাৰণে আচলতে চৰকাৰক আহ্বান কৰিছে ক্ষতিপূৰণ কিছু দিয়াৰ কাৰণে আৰু থাকিবৰ কাৰণে মানৱতাৰ খাতিৰত অকণমান ঠাই দিবৰ কাৰণে তেখেতসকলে আহ্বান কৰিছে আৰু এনেধৰণে এতিয়া উচ্ছেদ হৈ যোৱাৰ পিছত 30 জুনৰ দিনাখন যি উচ্ছেদ হৈছিলে উচ্ছেদ হৈ যোৱাৰ পিছত এতিয়া এনেধৰণে 5টাকৈ পৰিয়ালৰ যিসমূহ লোক আচলতে ইয়াতে বসবাস কৰি আছে সকলোৱে এতিয়া মুকলি আকাশৰ তলত থাকিব লগা হৈছে।